बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल। आशा करछि आल्लाहर रहमते आपनारा जे जेखाने आछेन भालो आछेन सुस्थ आछेन। आमिओ आपनादेर दुआए आमार परिवार निये भालो आछि। तो आजकेर ब्लगटा आल्लाहर नाम निये सन्ध्या थेके शुरू करलाम। तो ओरा एकटु बाहिरे काजे आसछे, तो आमादेर बासार काछेई, तो काज शेष और मामुनी चले जाए और कथा से ना नान्नर बसाय जब तो हमार बसाय आससे और मामुनी आबार ओके अनेक खेलना किने दिसे, एटा आमाके देखाते हबे। एइजन्नोई और आशा एसे शुधु हाटटा वाश करलो, तारपरे आमार बेडरूमे आसे बेडेर ओपर सब खेलनापाती ढेले एखन आमाके देखाच्छे रान्ना करतेछे कि खाबे तुमि, फ्राइड राइस रान्ना करतेछे कि करतेछे। ओ आर ओर काजिन खेलतेछे, तो आमिओ ओदेर साथे किछुक्षण खेललाम। तारपरे छोटो मेये नास्ता रेडी करलो। आसलामुआलैकुम, आमि आमार मुत्तकिना ओ आमार काजिन আফিহা, आमरा दुइजन एखन मजा करे खेलतेछि। आपनारा एखन नाना भिडियो देखते थाकुन। এই তো নাস্তা রেডি করে নিয়ে আসছে, চানাচুর দিয়ে টমেটো শসা মুড়ি মাখছে আর আপেল কমলা আঙ্গুর ট্যাঙ্কের শরবত বানাইছে আর তরমুজটা ফ্রিজে রাখছে ঠান্ডা হওয়ার জন্য। তো তরমুজটা একটু ঠান্ডা হতে থাকুক, তা আমরা এই নাস্তাগুলো করে নিই। তরমুজটা তো ডিপে রাখছিল, তো এখন বের করে নিয়ে আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। তরমুজটা অনেক মিষ্টি, অনেক লাল, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তরমুজটা খাইতে। তো আমরা সবাই মিলে অনেক গল্প করতেছি, মজা করতেছি, এনজয় করতেছি। আমার দুইটা নাতনি তো অনেক এনজয় করতেছে, ওদের সাথে আমিও করতেছি, খুব ভালো লাগলো। তো নাস্তা করার পরে তো ওরা আবার চলে যাবে, তো বললাম যে তাড়াতাড়ি যাক, আবার হয়তো বা লকডাউনের সময় রিক্সা পাওয়া যাবে না। তো টেলার্সে আবার আর জামা বানানোর জন্য দিছিল, সেটা উঠে নিয়ে আসছে, তো ওইটা আবার পরে পরে আমাকে দেখাইছে, অনেক সুন্দর লাগতেছে। ওকে তো আপনারাও ভালোবাসেন, ওকে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন আর ওর জন্য দোয়া করবেন আপনারা সবাই।
তো ওরা তো চলে যাবে, তা আমি বললাম যে থাকো, জেদ করলাম, তা ওরা থাকবে না, তা চলে গেল। তা আমি তো আবার দুপুরে আজকে এই যে ঝড় হয়েছিল ওগুলো বারান্দা ক্লিন করতে করতে অনেক সময় লেগে গেছে, দুপুরে আর তেমন কিছু রান্নাই করিনি, যা ছিল সেগুলো সবাই মিলে খাইছি। তো এখন তো রাতে রান্না করতে হবে, এই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি, তারপরে রান্নাটা শুরু করব। তো ভাবতেছি দুই রকমের ভর্তা বানাবো আর একটা ঝোল রান্না করব। তা শরীরটাও ভালো লাগতেছে না, অনেক টায়ার্ড লাগতেছে, তা তেমন কোনো কিছুই আর ভাত দিয়ে খাওয়ার মতো তরকারি নেই, তো এই জন্য রান্না করতেই হবে। তো এই কাটাকুটাগুলো শেষ করে নেই। একটু করলা সিদ্ধ করলাম, তারপরে টমেটো ভর্তা বানাবো, ভাতটা হয়ে গেছে। তা কিছু থালা বাটি জমছে, এগুলো আগে ক্লিন করে নেই, তারপরে ঝোলের তরকারিটা রান্না করব। এই তো রান্নাটা শেষ করে ফেলছি, আজকে আর শরীরটা ভালো লাগতেছে না, এত আর শেয়ার করলাম না। তা কী কী রান্না করলাম তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। করলা ভর্তা, টমেটো ভর্তা, আর মাছ দিয়ে সজনা দিয়ে ঝোল, আর ডিম, আর একটা সবজি, আর পেঁয়াজ দিয়ে মানে সজনা রান্না করছি। তো এগুলো দিয়েই এখন ডিনারটা করে নিব। আলহামদুলিল্লাহ সবগুলো রান্না অনেক ভালো হয়েছে, ভর্তাগুলো অনেক টেস্ট হয়েছে, তো এখন খেয়ে নেই।
শুভ সকাল। আল্লাহর নাম নিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো রাতে তো আর খাওয়া দাওয়ার পরে ক্যামেরাটা অফ করছি, আর শরীরটা ভালো লাগেনি, তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। তো এই জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে তো আর নামাজের পরে ঘুমাই নাই। গত সন্ধ্যায় ম্যানেজার এসে বলে গেছে যে আজকে আমাদের মানে কয়েকটা ট্যাঙ্কি পরিষ্কার করবে, তা পানি থাকবে না। এই জন্য সকাল সকাল সব কাজ করে পানি ভরায় নিয়ে আবার গোসল করে নেব। তেমন একটা কাজ নাই, বারান্দাগুলো সব তো ক্লিনই আছে, শুধু রুমগুলো গোছায় ঝাড়ু দিয়ে নেব। তাহলে এখন বাসার সবগুলো কাজ খুব তাড়াতাড়ি সেরে নেই। এই তো রুমগুলো গোছায় নিলাম, তারপরে এখন ঝাড়ু দিব। তা আগে বারান্দাগুলো ঝাড়ু দিয়ে আসি, তারপরে রুমগুলো ঝাড়ু দিব। তো সব কাজ সেরে নিলাম, নিয়ে গোসলও করলাম। তো এখন অনেক ক্ষুধা লেগে গেছে, তো রান্নাঘরে চলে আসলাম, তা নাস্তাটাও রেডি করে নিলাম। তো এখন নাস্তাটা করে নিব। তো রুটি বানাইলাম, টমেটো দিয়ে ডিম ভাজি করলাম, তারপরে রাতের সবজি ছিল, তো এগুলো দিয়েই নাস্তাটা করে নিলাম। তো নাস্তাটা করার পরে চা তো থাকবেই, প্রতিদিন চা না হলে তো হবেই না। তো মেয়েকেও খাবার রেডি করে দিয়েছি, ও আবার ড্রয়িং রুমে সোফার ওপর বসে টিভি দেখতেছে আর খাইতেছে। তো নাস্তাটা তো করা হয়ে গেছে, তা আমি অলরেডি চার পানি তো বসে দিছি। তা আমি এখন মালটাটা কেটে চা বানায় নিয়ে আসবে, তা আমরা এখন দুজনে চাটা খেয়ে নেব। এই তো চাটা বানিয়ে নিয়ে আসলো, তো এখন মামি মিলে চাটা খেয়ে নিব। আজকে আমার ভিডিওটা যদি আপনারা প্রথম দেখেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকেন বেল আইকনটা ক্লিক করবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো চা খাওয়ার
আগে পানি খাইছি, তা কেমন যেন পানি পিপাসা পিপাসা লাগতেছে। তা মেয়েকে বললাম যে ফ্রিজে তো আইসক্রিম আছে, তা আমাকে একটা আইসক্রিম বের করে দাও, তা আমি একটা আইসক্রিম খাবো। তো আইসক্রিম খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গে থাকবেন। এখন করোনার পরিস্থিতি খুব খারাপ, তা আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।